পাগলের মতো করছেন, আমি ধরে রাখা যাচ্ছে না, উনি এখন অসুস্থ হয়ে পড়বেন না, মরে যাবেন, বুঝে পাচ্ছি না। কিন্তু উনার ছোট ছোট দুটো নাতিন আছে, অভিজিৎ স্যারের মিসেজ হয়েছে, অনেকে এসছে, বাচ্চা ছোট ছোট, কিন্তু তাদের পরিবারের উপার্জনের কিছু নেই, ওরে কি করে খাচ্ছে এতটুকু, মানে খবর পর্যন্ত রাজ্য সরকার নিচ্ছে না। আমরা আজকে 21 দিন ধরে এখানে পড়ে আছি, আমাদের খোঁজ তো দূরের কথা, এই যে 77 জন শিক্ষক মারা গেলেন, তাদের পরিবারে খাওয়ার যোগান নেই, এইভাবে ভেঙে পড়েছে, অসহায় হয়ে পড়েছে, অনাহারে মরে যাবে ওরা। সরকারকে অতিসত্বর বলবো যে আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, আমাদের পাশাপাশি মৃত শিক্ষক পরিবারের একটা সরকারি চাকরি ডাই না নেছে, যেভাবে হোক ব্যবস্থা করুন। আপনারা মুখ খুলুন, এবার এবার তো আপনাদের মনের যে অন্ধ দেয়ার, আপনাদের নির্দয় মন, এই অহংকারী মন, এই অহংকার থেকে বেরিয়ে আসুন, আপনারা আমাদের একটা ব্যবস্থা করুন, মুখ খুলুন, আমরা আর সহ্য করতে পারছি না। এবার যদি আন্দোলন অন্য দিকে যায়, আমরা এর জন্য কিন্তু আমরা 10,323-এর এই জয়েন্ট মুভমেন্ট কমিটি, 10,323 শিক্ষক পরিবার কিন্তু দায়ী থাকবে না, এটার জন্য কিন্তু সরকার দায়ী থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আসছে, আমাদের এই যে 21 দিন চলছে, এই যে খাবার দাবার আর্থিকভাবে সব কিন্তু জনসাধারণ জনগণ আমাদের যোগাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা সরকার নির্দয়ভাবে কিভাবে বসে থাকতে পারেন, কিভাবে সরকার এইভাবে মানে মুখে কুলো পেটে বসে আছেন, আমাদের জন্য কোনো কথা বলছেন না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 77 জন মৃত শিক্ষক পরিবারের কি অবস্থা, কি অসহায় অবস্থা, কি দুরবস্থা, এটাই আমরা বার্তা দেবো যে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর পক্ষ থেকে যে সরকার তোমাদের এই অহংকারী মন, অন্ধ চোখ এবং মন, নির্দয় মন, পাথর মন খুলে এবার আমাদের জন্য ব্যবস্থা করুন, আমাদের কথা ভাবুন এবং অতি সত্বর একটা স্থায়ী সমাধান করুন, যে সমাধান যেভাবেই হোক অতি সত্বর একটা নিয়োগের ব্যবস্থা করুন, রেগুলার নিয়মে যেভাবে আমাদের চাকরি দেওয়ার ব্যবস্থা হয়। আমরা আর মৃত্যু মিছিল দেখতে চাই না, 77-এর পরে যেন আর যেন 78 না হয়, এই ব্যবস্থাটা যেন সরকার করে। এই সরকার নির্দয় হয়ে, অহংকারী হয়ে, চোখে অন্ধ মানে কালো কাপড় বেঁধে যেন বসে না থাকে, অতি সত্বর আমাদের কাছে আসুন, নইলে আমরা কিন্তু আগামী দিনে আমরা কিন্তু বাধ্য হব অন্য অন্য মুভমেন্টে যেতে, তখন রাজ্যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় বা আমরা যদি সুশৃঙ্খল আন্দোলন থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু এটা আমাদের দায় থাকবে না, সরকারের দায় থাকবে, সরকারকে দায়বদ্ধতা নিতেই হবে। সুতরাং সরকার অতি সত্বর আমাদের কাছে আসুন, আমাদের হয়ে আমাদের জন্য একটা রেগুলার চাকরির ব্যবস্থা করুন এবং 77 জন মৃত শিক্ষক পরিবারে একটি দায় না হাতে চাকরির ব্যবস্থা করুন। গুরুত্বপূর্ণ দিনে দাঁড়াচ্ছে আপনাদের আন্দোলন, বলবেন এবং আগামী দিনে আর কি করতে চাই বলবেন, আপনার হয়েছে না এইভাবেই। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে যে গণঅবস্থান গত 7 তারিখ থেকে করছি, আজকে 21তম দিনে আমরা এসেছি। আমরা এই গণঅবস্থান মঞ্চেই বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলবো অনুষ্ঠানগুলো করে রাজ্য সরকারের যে নির্বাক দৃষ্টিভঙ্গি, অন্ধ দৃষ্টিভঙ্গি, তাকে সজাগ করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা মিডিয়ার বন্ধুরা সবসময় আমাদের পাশে ছিলেন, এখনও আছেন, কভার করছেন। আজকে আমরা বিভিন্নভাবেই আমাদের যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবার পরিজনরা যে কী কষ্টে আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বহুবার মাইকে কথা বলেছি, কিন্তু বাস্তবতাটা তুলে ধরার জন্য আজকে আমরা আপিল রেখেছিলাম 77 জন পরিবারের পরিজনদের কাছে, এনারা যেন অন্ততপক্ষে আমাদের মঞ্চে এসে বসেন। কারণ আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে যে দুটো দাবি নিয়ে এই আন্দোলন সংগঠিত করেছিলাম, তার মধ্যে একটা দাবি ছিল আমাদের স্থায়ী সমাধান সরকারিভাবে, সরকারি চাকরি দেওয়ার মাধ্যমে। দ্বিতীয় যে দাবিটা ছিল আমাদের, যে আমাদের যারা প্রয়াত হয়েছেন সেই সমস্ত শিক্ষকদেরকে যেন রাজ্য সরকার তার যে নিয়ম নীতি, ডাইং হার্নেসের যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেই অনুযায়ী একটা ব্যবস্থাপনা করে। তো দুর্ভাগ্যের হলো সত্যি, রাজ্যবাসী জানেন কি না জানি না, আজকে একটা সত্যি ঘটনা আপনাদের মিডিয়ার বন্ধুদের কাছে তুলে ধরছি। গত বাম আমলে 2010 সালে আমাদের 10,323-এরই কিন্তু শিক্ষক মারা গিয়েছিলেন, এবং তৎকালীন সময়ে সরকার এদেরকে ডাইং হার্নেসের প্রক্রিয়ার মাধ্যমে
সরকারি চাকরি ওনাদের পরিবারে দিয়েছিলেন। এ ধরনের ঘটনা বেশ কিছু আছে, কিন্তু এমন নেই যে একজনও আমাদের মধ্যে এই 77 জনের পরিবারের কেউ চাকরি পায়নি, এই এটা কিন্তু অসত্য তত্ত্ব। এই 77 জন পরিবারের বেশ কিছু পরিবার আছে তৎকালীন সময়ে যাদেরকে এই দপ্তরই ডাইং হার্নেস প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দিয়েছেন, এরা চাকরি করছেন এখনও রাজ্য সরকারের। এখন প্রশ্নটা হলো বর্তমান যে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার এই প্রক্রিয়াটাকে কিসের ভিত্তিতে বন্ধ করে দিয়েছে সেটা আমরা জানি না। যদি একই নিয়োগ নীতিতে তৎকালীন সময়ে এনারা পেয়ে থাকেন, তাহলে বাকি যারা আছেন 77 জনের মধ্যে ওনারা কেন পাবেন না? এই বৈমাতৃসুলভ ব্যবহার কেন করা হচ্ছে? শুধু রাজনীতির জন্য রাজনীতি নাকি অন্য কিছু? যদি 77 জনের কিছু সংখ্যক লোক একই আইনেই তো চাকরি গেছে, এনারা যদি এই প্রক্রিয়ায় চাকরিটা পেয়ে যেতে পারেন, এনাদের পরিবার পরিজনদের মধ্যে কেউ না কেউ চাকরি পেয়েছেন, তাহলে বাকিরা কেন পাবেন না? প্রশ্নটা সেই জায়গায় রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই যে আপনার রাজ্যে এই দ্বিচারিতা কেন হচ্ছে? আপনি তো বলছেন আইন মেনে চলেন, তাহলে একই আইনে ওরা চাকরি পেয়েছে, বাকিরা কেন পাবে না? এই মঞ্চ থেকে, এই জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা অতি শীঘ্রই এদের পরিবার পরিজনদেরকে আপনার যে ডাইং হার্নেস প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে এদের পরিবার পরিজনদেরকে ব্যবস্থাপনা করার জন্য দাবি রাখছি। অন্যথায় আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি আইনের দ্বারস্থ কিন্তু এদের পরিবাররা তৈরি হয়ে আছে, আইনের দ্বারস্থ হতে যাবে। সুতরাং আমরা রাজ্য সরকারকে বলবো, আপনারা এই দ্বিচারিতাগুলো বন্ধ করুন। যে চোখ বন্ধ করে আপনারা বসে আছেন, 21 দিন হয়ে গেল, আপনারা চোখ খুলুন। রাজ্য সরকারের যা করণীয় তাই করুন, যে দাবিগুলো করছি ন্যায্য দাবি আমাদের, সেই দাবিগুলো পূরণ করুন। পাশাপাশি এই 77 জন পরিবার, যে ছোট ছোট বাচ্চারা আজকে খেতে পাচ্ছে না, তার দায় কে নেবে? রাজ্য সরকার চাকরি দিয়েছে, ভুল করেছে রাজ্য সরকার, কোন সরকার, কোন রাজনৈতিক দল, সেগুলো আমরা জানি না। আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম তাতে ত্রিপুরা সরকার লেখা ছিল, এইটুকু আমরা জানি। ত্রিপুরা সরকার তো সরকারি, সরকারের কোনো রং হয় না। 37 লক্ষ জনগণের মুখ্যমন্ত্রী মাননীয় বলে রাখেন, তাহলে 37 লক্ষ লোকের মধ্যে কি শিশু বাচ্চাগুলো নেই? শিশু বাচ্চাগুলো নেই, বৃদ্ধ মারা নেই? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাই। এরা কি অপরাধ করেছে এই শিশুগুলো? আপনার বাচ্চা খেতে পাচ্ছে, কিন্তু এদের কি অপরাধ? এরা তো একটা সরকারি নিয়োগ নীতি মেনে, আইন মেনে পরীক্ষা ইন্টারভিউ ফেস করে চাকরি পেয়েছিল। যদি ভুল করে থাকে, সরকার ভুল করেছে, সেই ভুল শুধরানোর দায়িত্ব সরকারের, অন্য কোনো রাজনৈতিক দল এই ভুল শুধরাতে পারে না, কারণ কি সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তাই বলবো, পূর্বতন সরকার ওই শিক্ষকদের পরিবার পরিজনদেরকে তা ডাইং হার্নেস প্রক্রিয়ার ব্যবস্থাপনা করতে পারে, তাহলে বাকিরা কেন পাবে না? সেই প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে। এই মঞ্চ থেকে আবারও মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, যত তাড়াতাড়ি সম্ভব এদের পরিবার পরিজনদেরকে যা আপনার সরকারি ব্যবস্থাপনা আছে সেগুলো প্রদান করে এই পরিবারগুলোকে রক্ষা করুন। ধন্যবাদ। जों जतन सैमान तीनि तीन अवस्थानि 21तम दिन अजा 77 जन थाना रकनि बागै जे जों श्रद्धांजलि अनुष्ठान नारगमानि आमो एक्चुअली जों नारगु बहुनमाया हाचाल हाचालनि जे थै थानाय सिनि जे रोंफ्रोंनाय रक बर' सिनो गणस्थान फायै जोंनो समर्थन खालायनानि हिनै पक सामाबाय अजागाव तीनि श्रद्धा अनुष्ठान नारखा जारा 77 थन थै थानाय बनि परिबार ফাইকিয়া গমন বিশিঙ্গন সানা কলেজ বিজয় সার সং দালিয়া ম্যাডাম সং সাইথাঙ্কা ক্লিয়ার খাই হাইফেন আংতে কিসি চার্জার শর্ট সানায় অমহংকা হাই চিনি ও দাবিতংমানি ও দাবি নি বিশিঙ্গন কিন্তু থুই থানার নি বাগাই সিং কাইসা দাবি না রাখ সরকারি ভাবে যা নিয়ম নীতি তংমানি আ নিয়ম নীতি অনুযায়ী বংনি নগ যারা উপযুক্ত যে বড় তং আ বরং সরকার করি না বাগাই গাইতে সিনি দশা 323 নি তো দাবি ন সিনি স্থায়ী সমাধান, স্থায়ী সমাধান নি বিশিং আইন মান ইউইন খলাই দি আমন সুংনায় আইন নি বিশিং তি সুংন সিনি আগি নি সেবক ফিরো গরি তো হুনই সুং অ সুদান নসনি বিশিং তি গভমেন্ট নি থানি সিং মু হাই তাইসা সরকার ন কইন মু সুংগো সিনি সুং নি দুস সিনি কোনো ভুল করি ক যে থুই থানাই রং নিব বংনি কোনো ভুল করি হংকাই বড় তো তাবুক করি সুংন ইয়া কারজাক
बंगनी परिवार बाहे के चली तंखा आमन किसा सुगी नाइदी तब चराय बसा चिकन तै बिहिक बसा बुमा बुमा बुरी चिक बुरा बड़क तब चलने मत कमा क्रे शुदू मात्र शुदू आ चाक्री डिपेन्ड तंग सजाला सजग जे चाक्री खाई तमें आमरे डिपेन्ड खाई तंग बड़ तब बड़ सालसा मास और सालसा मास बमा सूग ग्रास लेवल हम इनफरमे सोर्स निमें सूखा बड़क तब फानो केव ऋण केव जगह फाल हाइक से चाय तंग सरकार तब फाना आबी सिंह बंग नासीग्या सूनो तो नासीगे नासीग्या बंगनी जे थी थाने रंग सूनो अनेक समय मार्च मास टर्मिनेट रेखा सैमान का बंगनी परिवार खरीद गया बड़ो तो सूमे बागसान चाक्री खाई तंग बंग तंग 35,000 रिया 35,000 तंग थी थाने फेमिली रिया दबी आम बंग नियम अनुसारे डाइन हारनेस बंग फेमिली खड़ग से चाक्री हाई एक बार जा विकल्प व्यवस्था तंगना व्यवस्था सर नांग फेमिली पेंशन जैसे पाथ जे सरकारी नियम अनुजाई गामनी विशेष सिनी दाबी तो तंगना एकुशतम दिन जे सिनी जे दाबी चाक्री जे थे सिनी सेवक रुमानी फिर आई निशिंग हाई एक नर स्थायी समाधान जे बम हाइक नरक सूंगे राज्य सरकार जेहेतु सूंग एकुशतम दिन राज्य सरकार तबुक फान सूंगा कक सालये सिनी समस्या न समाधान खाने बगे तबुक फान आगू फायक गवर्नमेंट कू प्रतिनिधि तबुक सक जरती फाय आम बगे बेलेगे खा खामजाक तीन अश्रद्धांजलि अनुष्ठान विशिंग हाई ना हाई गवर्नमेंट कईम डाक्ति डाक सिनी सल्यूशन सिनी समस्या न समाधान खाई दी हाई एक सूंगे क्राक स्वभाव थाना आमन सिनी जॉइंट मूवमेंट कमिटी 10,323 जे सूमाय सूंगम चाक्री माइ आसा जे अ थी थाने परिवार केवल चाक्री माइ आसा सिनी अ आंदोलन चली तंग आमन सिनी सूमाय जॉइंट मूवमेंट कमिटी आम सिनी सूमाय आसुक सावना कक अरण मथाका जतन न हमबाई धन्यवाद।